দাঁতের রুট ক্যানাল চিকিৎসার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। মূলত দাঁতের গর্ত বা ক্ষয় দাঁতের বাইরের স্তর যেমন এনামেল এবং ডেন্টিন ক্ষয় করে পাল্প অর্থাৎ দাঁতের মজ্জা স্পর্শ করলেই রুট ক্যানাল চিকিৎসা অত্যাবশ্যকীয় হয়ে পড়ে। এই চিকিৎসা পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় অনেকের মনেই এটি নিয়ে ভীতি লক্ষ্য করা যায়। আসুন তাহলে জেনে নেই কিভাবে রুট ক্যানাল চিকিৎসা করা হয়। রুট ক্যানাল চিকিৎসার শুরুতে প্রয়োজন অনুযায়ী অ্যানেস্থেশিয়ার মাধ্যমে দাঁতকে অবশ করে নেওয়া হয়। এরপর একটি ঘূর্ণায়মান যন্ত্রের সাহায্যে দাঁতের নির্দিষ্ট স্থানে গর্ত করে পাল চেম্বার ওপেন করা হয়। এরপর পাল চেম্বার এবং ক্যানেলে থাকা পাল্প একটি বিশেষ কাঁটাযুক্ত ইনস্ট্রুমেন্টের সাহায্যে বের করে আনা হয়। এই ইনস্ট্রুমেন্টটির নাম বারবেট ব্রোচ। এতে থাকা কাঁটা খুব সহজেই পাল্পকে বের করে আনতে সাহায্য করে। এরপর পাল্প ক্যানেলগুলোকে ফাইল নামক কিছু ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ধীরে ধীরে প্রসারিত করা হয় এবং প্রতিটি ইনস্ট্রুমেন্ট ব্যবহারের পর নর্মাল স্যালাইন, সোডিয়াম হাইপোক্লোরাইড কিংবা হাইড্রোজেন পারক্সাইড দিয়ে ক্যানেল পরিষ্কার করা হয়, যাতে ক্যানেল প্রসারণের সময় সৃষ্ট ডেন্টিনাল চিপসগুলো খুব সহজেই বের হয়ে আসতে পারে। একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এই ক্যানেলগুলোকে প্রসারিত করে কোনো সমস্যা যেমন ইনফেকশন, ব্যথা বা দুর্গন্ধ না থাকলে ধরে নেওয়া হয় ক্যানেলটি সিল করার জন্য প্রস্তুত। সিল করার জন্য ক্যানেলের চারপাশ পাতলা ফিলিং বা সিলার ম্যাটেরিয়াল দিয়ে কোট করে আর্টিফিশিয়াল পাল্প বা গাঁটাপারচাগুলোকে ধীরে ধীরে ক্যানেলে প্রবেশ করানো হয় এবং সম্পূর্ণ ক্যানেল পূর্ণ হলে এই গাঁটাপারচাগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে সেট করা হয় এবং বাড়তি অংশগুলোকে ফেলে দেওয়া হয়। সিল শেষে টেম্পোরারি ফিলিংয়ের মাধ্যমে দাঁতের ক্ষয় হওয়া স্থানগুলো পূর্ণ করা হয়। এরপর কোনো সমস্যা না থাকলে এক সপ্তাহ পর পার্মানেন্ট ফিলিং বা ক্যাপ করা যেতে পারে। ভিউয়ার্স, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ডেন্টাল রিলেটেড যে কোনো তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।